वेलकम टू माई चैनल टेंडर टच। आमार चैनल टेंडर टचे आपनादेर स्वागत जानिए आजकेर ई पर्व शुरू करते चलेछि। आजकेर ई पर्वे आमी तैरी करे देखाबो शिंग माछेर पातला झोल। एइभाबे तैरी करले रान्नार स्वाद असाधारण हबे। गरम भातेर साथे ई रेसिपिटी सार्व करुन, आपनार बाड़ीर सकलेरई भीषण भालो लागबे। आगेर एक पर्वे आमी शिंग माछेर रसा तैरी करे देखिएछिलाम, सेइ रेसिपि लिंकटा आमी डेस्क्रिप्शन बक्से दिए देबो, आपनारा चाइले देखे निते पारबेन। एरकम नित्य नतुन भिडियो सबार आगे पावार जन्य चैनलटिते सबस्क्राइब करे दिन। एखोनी बाजार थेके जैंतु शिंग माछ आना होयेछे। माछगुलोते किछुटा नुन दिए ढाका दिए 5 मिनिट रेखे दिले माछगुलो किन्तु मरे जाबे। तारपर माछगुलो काटते सुविधे हबे। অন্যান্য মাছের মতোই সাবধানে মাছগুলো কেটে নিতে হবে। আপনারা মাছগুলোকে গোটাও রেখে দিতে পারেন, আবার দুভাগও করে নিতে পারেন। আমি কয়েকটা মাছ কেটে নিয়েছি আর কিছু মাছ গোটা রেখে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। আশবিহীন মাছে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছ ভাজার সময় তেল কম ছিটবে। শিং মাছের ঝোল তৈরির জন্য আমি 1 ইঞ্চি মতো আদা টুকরো দিচ্ছি। কিছুটা গোটা ধনে, মিডিয়াম সাইজের একটা টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে হলুদ নুন মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো দুবারে ভেজে নেব। সাবধানে উল্টে দিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে নেচ্ছি। এরপর বাকি মাছগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। একই ভাবে মাছগুলো ভেজে নেব। এরপর মাছ ভাজার তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হলুদ নুন মাখিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে এলে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 স্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 স্পুন নুন, দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার দিচ্ছি 1/2 স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রান্নার রঙটা ভালো আসার জন্য। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিট পর আমি আলাদা একটি পাত্রে ঢেলে দেব। ডাবল সম্বারা দিয়ে আমি রান্নাটা তৈরি করব। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে এলে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লঙ্কাগুলোর কালার চেঞ্জ হয়ে এলে আমি মাছ শুদ্ধ মাছের ঝোলটা দিয়ে নিচ্ছি। এইভাবে ডবল সম্বরা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ হবে কিন্তু দ্বিগুণ। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না।
এরপর আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটস মতো রেখে দেবো ধনে পাতার ফ্লেভারটা ভালো করে মিশে যাবার জন্য। 5 মিনিটস পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে অসম্ভব সুস্বাদু চিং মাছের ঝোল। এই রান্নাটি গরম 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 ভাতের সাথে সার্ভ করুন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।